আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জুইস কিচেনে। আজকের রেসিপিতে থাকছে সহজভাবে শামি কাবাব বানানোর পদ্ধতিটি। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে আমরা যখন ভারী খাবার খাই, তখন শুরুতেই মূল আকর্ষণ থাকে কিন্তু এই শামি কাবাব। আর মেহমানদারিতে ও খুব সহজে ঝটপট বাসাতেও সার্ভ করতে পারেন এই শামি কাবাব। পারফেক্টভাবে শামি কাবাব বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সাথে থাকছে ফ্রোজেন পদ্ধতিও। কাবাব তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 1.5 কাপ, এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এটা করতে পারেন। ছোট ছোট টুকরো করে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। আর আমি এখানে ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি গোটা মশলা কিছু দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবঙ্গ। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ, রসুন ও আদা কুচি, এগুলো আপনারা বেটেও দিতে পারেন। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ, লবণ, ধনিয়া, জিরা ও মরিচের গুঁড়া। আমি এখানে 1/2 চামচ করে সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব তেল, 3 টেবিল চামচ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিবেন যাতে ডাল এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং কোনো পানি অবশিষ্ট না থাকে। খুব ভালোভাবে পানির সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটিকে রান্না করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন চুলাটা অন করে দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল এবং মাংস সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে বাড়তি তেজপাতা আর দারচিনি ছিল সেগুলো আমি তুলে নিলাম। এবার এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিব। আর আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করব, আপনারা চাইলে শিলপাটাতেও এটা খুব ভালোভাবে মিহি করে নিতে পারেন। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি নিয়েছি। এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব 1টা ডিম, তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার খুব ভালোভাবে ডিম এবং পেঁয়াজ বেরেস্তা আমি যেই পেস্ট করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে নিব। এবার এগুলোকে সম্পূর্ণভাবে মিশানো হয়ে গেলে হাতে একটু ঘি মাখিয়ে পছন্দ মতো শেপ অনুযায়ী আপনারা কাবাব তৈরি করে নেবেন। আমি এখানে কিছুটা নিয়ে দুই হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে আমি এখানে শেপ করে নিয়েছি। কাবাব যেহেতু এরকমই হয়, আমি শেপটা এরকমই করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাবাবটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিব। আমি এখানে সব তৈরি করে নিয়েছি। আমি এখানে কিছু ফ্রোজেন করে রাখব। আমি একটা বক্সে পরপর ভালোভাবে সাজিয়ে মাঝখানে একটা পলি দিয়ে আবার উপরে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। একটার উপর একটা দিবেন না, মাঝখানে একটা পলি দিয়ে তারপরে আবার ভালোভাবে সাজিয়ে নিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2-3 মাস। যখন কোনো মেহমান আসলো তখন ফট করে এটা 10 মিনিটের জন্য বের করে আপনারা ভেজে নিতে পারবেন। আমি এখানে কিছু ভেজে দেখাচ্ছি। এখানে তেল গরম করে নিয়েছি, তারপরে আমি কাবাবগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে আর এক পাশ ভাজার জন্য অপেক্ষা করব। সুন্দর কালার আসা পর্যন্ত দুই পিট আমরা ভেজে নেব। কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন
তেল থেকে আমরা এগুলো তুলে নেব আর সার্ভিং ডিশে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই শামি কাবাব। মেহমানদারিতে ও বাচ্চাদের টিফিনে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।